निशा कोकराझारत उत्तप्त परिस्थिति कोकराझारर हेलेना और गाइडे बसुमतारी नार्सिंग स्कूल हुलस्थुलिया परिवेश नार्सिंग स्कूल उप अध्यक्षर विरुद्ध मईमतालीर अभियोग उप अध्यक्ष रंजू मोदये मानसिक निर्यातन चलाइछिल छात्रीसकलक नामभर्ती नामत मेस फीजर नामत छात्रीसकलक हाराशास्तिर अभियोग उप अध्यक्षर एक कांडर विरुद्ध आशार प्रतिक्रिया विषयटो बीटीसीर स्वास्थ्य विभागक तदंतर दाबी कोकराझारर हेलेना और गाइडे बसुमतारी जियानाम नार्सिंग स्कूल निशा हुलस्थुलिया परिवेश नार्सिंग स्कूल उप अध्यक्ष रंजू मोदय गोहाईर विरुद्ध मानसिक निर्यातन चलवार अभियोग नार्सिंग स्कूल छात्रीसकलर सघनाय छात्रीसकलक होस्टेलर पुरा बहिष्कार करा गाली गालाज करा इत्यादि अभियोग उत्थापित करिछे छात्रीसकले 2022-23 बर्षर नामभर्तिर 5000 टका ठाईत 12000 टका बिनामानी रिसिप्ट जुगे संग्रह करार लगते मेस फीजर नामत 1200 टकार परिवर्ते 2500 टका संग्रह करि हाराशास्ति करि आहिछे छात्रीसकलक समग्र विषयर ऊपर छात्रीसकले बीटीआरर ईआम विल्सन हाजदा और आदिवासी छात्र संथाक लिखितभावे अभियोग करार पिछते पोहरलै आहिछे उप अध्यक्षर एक कांड এই সংক্রান্তত আশাই তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে লগতে বিষয়টো বিটিআর স্বাস্থ্য বিভাগক তদন্তর দাবি জানাইছে আসলে আমার ভাইস প্রিন্সিপাল ম্যামে আমাক বারংবার জাতিক লৈ মানে অপমান করে থাকে আমি টি ট্রাইব বহুত বদমাস আমি টি ট্রাইবর লো কোয়ালিটি মানুহ তেনেকুৱা মানে ম্যামে আমাক কৈ থাকে আৰু আমি টি ট্রাইব স্টুডেন্টে হোস্টেল নাপায় তেনেকে আমাক ধমকি দিয়ে আৰু ফাইনাল ফাইনাল ইয়াৰত গলে আমাক ফেল করাই দিব তেনেকে আমাক ধমকি দিছে ম্যামে সেই কারণে আমি আজি আপোনালোকৰ ওচৰত সহায় বিচাৰি এই মিডিয়াৰ ওচৰত আহিবলগীয়া হৈছে जन्म दिखे दी लगे पैसा जेनेक नहक আমি ভাইস প্রিন্সিপালর যে আশার ব্যবহার তারপর বহুত দুঃখিত হয়ে আছো আর আমি এটু সহ্য করব পড়া নাই কারণে ইয়াতে আহিছিলো সবর পড়া মানে বেলেগ বেলেগ ফিস লওয়া গৈছে আমাক ফার্স্টত কইছিলে যে সিকিউরিটি ফি 3500 দিব লাগিব প্লাস মেস ফি 25 সেই দিন জুনে জুনে দিব পারিলে ইহতে দিছে এবার জুনে দিয়া নাই ইহত কলে যে আজি ঠিক আছে তোমালোক 500 টাকা তেতিয়াও দিব লাগিব আৰু তাৰ পিছত যেতিয়া নেক্সট টাইম এডমিশনত আহিবা তেতিয়াও মানে এটো ক্লিয়ার কৰি দিব লাগিব তো পিছত যেতিয়া আহা গল মানে সবৰ পৰা ডিফৰেন্ট ডিফৰেন্ট ফিজ লোৱা গৈছে আৰু পিছত আমি এটো ৰিসিটো নাপালো আমি খুজিছিলো তেতিয়া আমাক ধমকাই দিয়া গৈছে যে আমি এগিটা রিপ্লাই দিব নোৱাৰো যেতিয়া গভৰ্ণমেণ্ট পৰা আহিব তেতিয়া তোমালোকে ৰিসিট পাই যাবা মই এতিয়া কব বিচাৰিছো মই এতে আহি কিনে আহিছো মই গভৰ্ণমেণ্ট কলেজত যে আমি বহুত সুবিধা মানে যিমান হলেও অলপ হলেও সুবিধা পাম বুলিহে গভৰ্ণমেণ্ট কলেজত আমি জইন কৰিছো বা আহিছো তেন্তে আমাৰ প্ৰিন্সিপাল জনে আমাক ইমান পইচা লৈছে মেছৰ কাৰণে 2500 লৈছে আমি কিমান গৰীব ঘৰৰ পৰা বিলং কৰা মানুহ হয় আহিছো আমি কিবা সুবিধা পাম কম পইচা দি আমাৰ এডজাষ্টমেণ্ট হ'ব বুলি আহিছো কিন্তু আমাৰ 2500 মান্থলি আমাৰ লব আমি কেনেকুৱা চলিম আমাৰ নিজৰতো কিবা কিবি থাকে পাছত আমাৰ 2500 এইটো লৈছে মেছৰ পাছত আমাক চিকিউৰিটি মানি লৈছে 3500 আমি কিমান দূৰৰ পৰা আহোঁ কিন্তু 3500 চিকিউৰিটি লোৱাটো সেইটোতো কথা নহয় ন আমাক সেইটো লৈছে তাৰপাছত আমাক ৰিচিভো দিয়া নাই জাস্ট লৈছে হেনেকুৱা আৰু জাস্ট হিটুৱে হৈ গ'ল আৰু ৰিচিভ ৰিচিভ নাই স্কলাৰশ্বিপ আৰু আমি মানে স্কলাৰশ্বিপ এপ্লাই কৰিব লাগে 10 days বাকী আছিলে স্কলাৰশ্বিপ এপ্লাই কৰিবৰ কাৰণে লাষ্ট ডেট পাছত চবে আমি স্কলাৰশ্বিপত ৰেকমেণ্ডেশ্যন লেটাৰত চাইন ল'ব আহিছোঁ পাছত মেমে ক'লে মই এইটো চাইন দিব নোৱাৰো নহয় কেতিয়াও দিব নোৱাৰো তোমালোকে এইটো নাপালে একো কথা নাই কিন্তু মই চাইন দিব নোৱাৰোৱে তোমালোকৰ এইটো বেলেগ কথা হয় কিন্তু মই এতিয়া চাইন দিব নোৱাৰো এতিয়া বহুত কাম আছে কিন্তু চাইন ল'ব নোৱাৰা এতিয়া এনেকুৱা বুলি আমাকে ক'লে আৰু ইমান হেৰেচমেণ্টত থয় আমাৰ বাহঁতক চিনিয়ৰ বাহঁতক থাৰ্ড ইয়াৰক সিহঁতক চেচমেণ্ট কৰি দিম বুলি কয় ইমান হেৰেচমেণ্ট কৰে কথা আমাক যেনেকুৱা টোনত কয় আমি গম পাওঁ প্ৰিন্সিপাল হয় ডাঙৰ মানুহ হয়
কেনেকুৱা কব লাগে আমারও সিমান তামিজ আছে কিন্তু প্রিন্সিপাল হয় বলে সেইটো কথা নহয় যে আমাক মানে মানুহ বুলি নাভাবে আমি টি ট্রাইসর হয় বা বেলেগ কাস্টরে হয় সেই বুলি আমাক ইমান হেরেসমেন্ট হয় পিনে টর্চার ধরে আমাক তো এনেকুৱা থব নালাগে ন সেইটো পাম বলে আমি এইটো কলেজত তো আহা নাই জি প্রথমতে নমস্কার জহর আজি হদুকম আদিবাসী ছাত্র সন্থা হই কেন্দ্রীয় সমিতি কোকরাঝার জিলা সমিতি আর ধুবুরী জিলা সমিতি লগত লৈ এটা সজাতি দল আমি এই কোকরাঝার উপস্থিত এই হেলেনা এন্ড গাইডে বসুমতারী জি এন এম ট্রেনিং সেন্টারত আহিছিলোঁ আর ইয়াত এটা অভিযোগ পাইছিলোঁ যে আমি ইয়ার যিজনী ভাইস প্রিন্সিপাল বর্তমানের তেখেতর নাম হৈছে রঞ্জু মদৈ গোহাঁই আর এই প্রিন্সিপাল জনিয়ে আজি ইয়াত যিখিনি ছাত্রী শিক্ষা গ্রহণ করে আছে তেখেত সকলের উপর বহুত বিরূপ মন্তব্য দিয়ে গালি দিয়ে আজি ওনা হকত তেখেত সকলের পৰা ফিস বেশিকেই লয় আর যিখিনি আইনমতে যিখিনি ইয়ার নিয়ম অনুযায়ী লব লাগে ইয়ার পৰা বহুত বেশি লয় আর ছাত্রী সকলে যদি এই ক্ষেত্রে কিবা যদি তেখেতক সুদে কিন্তু তেখেতে বহুত বিয়া ব্যবহার করে একটা জাতির নাম লৈ তেখেতে গালি দিয়ে আজি আদিবাসী ছাত্রী আছে ইয়াতে তেখেতে তেখেতসকলক চা জনগোষ্ঠী বুলি তেখেতসকলক গালি দিয়ে আর জাতির এটা এনেকুৱা বিরূপ মন্তব্য গালি দিয়ার ফলত ছাত্রীসকলে বহুত দুঃখ আর অনুভব করে আর তেখেতসকলে এই সহ্য যেটো সহ্য থাকে সহ্য মানে সহ্য বাহিরত হওয়ার কারণে আজি তেখেতসকলে আমাক জনালে আর আজি আমি এইখিনি আপনার সংবাদ মাধ্যমের জড়িয়ে আমি বিটিসি প্রশাসনক আমি জানাব বিচারিম ইতিমধ্যে উইলসন ডাঙরিয়াও যিজন ইএম ইয়াত আহিছিল আর তেখেতে ঘটনার বুঝ লৈছে তেখেতের লগত আমিও আছিলোঁ কিন্তু আজি আমি বিটিসি প্রধানক আমি জানাম যে যিজন রঞ্জু মদৈ গোহাঁই তেখেতের উপর অতি সোনকালে একশন হব লাগে আর তেখেত যদি এই ক্ষেত্র সচাক যদি জড়িত আছে তেখেতক অনতিপলমে এই চাকরির পর নিলম্বন হব লাগে এইখানে আমার আদিবাসী ছাত্র সন্থার দাবি আর যদি এই ক্ষেত্র কোনো বিটিসি প্রশাসনে যদি কোনো ব্যবস্থা নলয় হলে আমি আদিবাসী ছাত্র সন্থা বিহিত ব্যবস্থা লম আমি হাতাবটে বহি না থাকি ফিজটো কেনেকৈ বেছি লৈছে আদিবাসী ছাত্র সন্থায় ইয়াত ধর্ণা চর্ণা কিবা করা হব হয় হয় নিশ্চয় নিশ্চয় আমি ইতিমধ্যে আমি আমার মাজত আলাপ আলোচনা করেছো যেহেতু আমি প্রথমবার কারণে আমি বিটিসি প্রশাসনক আমি দাবি জানাইছো যে এই ক্ষেত্র সম্পূর্ণ দায়িত্ব লব লাগিব প্রশাসনে আর বিহিত ব্যবস্থা তেখেতের উপর লব লাগিব যদি প্রশাসনে বিহিত ব্যবস্থা নলয় তেতিয়াহলে আমিও হয়তো ধর্ণা বা তেনেকুৱা গণতান্ত্রিকভাবে তেখেতের বিরুদ্ধে আমি যাম আর তেখেতক কি পদ্ধতিরে তেখেতক ইয়ার পর আঁতরাব পারি সেইটো ব্যবস্থা আমি সেইটো ব্যবস্থাত আমি আগবাড়ি যাম যেটো মেস ফিস বলি আছে এইটো 1200 টাকা লব লাগে তেখেতে 2500 টাকা লয় কিন্তু ইয়ার বিনিময়ত যেটো রিসিপ্ট দিব লাগিছিল সেইখিনিটো নিদিয়ে সেইটো এটা অভিযোগ আর তেখেতে হয় এডমিশনের যিখিনি রিসিপ্ট দিব লাগে সেইখিনিও নিদিয়ে আর খোৱাৰ ক্ষেত্রত যদি কিবা যদি ছোৱালী সকলে কমপ্লেইন করিলে তেখেত সকলে 2500 টকার বিনিময় যিখিনি খোৱা খাদ্য পাব লাগে সেইখিনি নাপায় যথেষ্ট যদি কিবা এটা সৰু কথা কলেও তেখেতে জাতির এটা নাম লৈ তেখেত সকলক গালি দিয়ে আমি জানিবলৈ পাইছো 11,000, 10,500 রিসিপ্ট দিছে এইটো কি হৈছে এনে হয় এইটো আমি গম পাইছো ছোৱালী সকলে প্রথম পর্যায়ত 5,000 টকা দিছে আকৌ খুজি থাকে আর পিছত 6,000 টকা দিছে কিন্তু 11,000 টকা তাতে আমি দেখিবলৈ পাইছো তেখেতসকলে এজনীয়ে 11,000 টকা দিয়ার পিছত তেখেতে 5,000 টকা রিসিপ্ট দিছে কিন্তু 6,000 টকার হিসাবটো তেখেতসকলে নাপালে কিন্তু কিয় নাপালে সেইখিনিটো আমি বুঝিব পৰা নাই ইয়াত আমি এটা দেখিবলৈ পাইছো যে তেখেতে ইয়াত টকা ঘোটার কারণে এটা মানে ষড়যন্ত্র করেছে আর তেখেতে ছাত্রীর পর অনা হকত মানে টকা খাই আছে নাই সবর পরাই লৈছে কিন্তু তেখেতে হয়তো চেহেরা চাই লয় নেকি কিছুমানের পর অলপ কম লৈছে কিছুমানের পর বহুত বেশি লৈছে এইখানে অভিযোগ আমি পাইছো আদিবাসী স্টুডেন্ট সকলে কিমান আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আদিবাসী ইয়াতে আছে থার্ড ইয়ারত 14 জনী
আর ফার্স্ট ইয়ারত 18 18 জন টোটাল 32 এতিয়া শিক্ষা গ্রহণ করে আছে এখানে স্কলারশিপ ফর্মটো সাইন দিয়া নাই বলি হয় হয় হেইটো হয় তেখেতে নিহত কইছিল যে যিখিনি পয়সা তেখেতে বিচাৰিছিল এই পয়সাখিনি নিহতে সময়মতে নিদিয়াক বা কি কিছু যদি তেখেতসকলে প্রশ্ন করে তেখেত কিহর পয়সা দিব লাগে কিন্তু তেখেতে সেই স্কলারশিপত মানে যিখিনি সাইন সিগনেচার দিব লাগিছিল সেইখিনি দিয়া নাই আর আমি আজি জানিব বিচারিম যে স্কলারশিপর একটা সময়সীমা থাকে এই সময়সীমার ভিতরত ফর্ম ফিল আপ করিব লাগে বা এপ্লাই করিব লাগে কিন্তু তেখেতে সাইন নিদিয়ে কিন্তু এই ক্ষেত্রত কিছুমান ছোৱালীর মানে যেটু ফর্মর সময়সীমা আছিল সেইখিনি উকিলি গেল স্কলারশিপ এপ্লাই করিব পারা নাই তার কারণে করা নাই কিছুমান তো করা নাই করিব পারা নাই করিব পারা নাই তেখেতর মানে হারাহাস্তির কারণে করিব পারা নাই এবার ডেডলাইন দিব নাকি যদি এটা